আপনারা সবাই জানেন আমাদের ধর্মেও বলা আছে, মানুষের ঘাম শুকানোর আগে তার ন্যায্য মজুরি পরিশোধ করো, তা না হলে সেটা একটা গুনার কাজ। 15 সপ্তাহ ধরে ঘাম মুছে শরীর কঙ্কাল হয়ে গেছে, এখনো পর্যন্ত যারা তার বেতন পরিশোধ করে নাই তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এবং এই রাষ্ট্রের আত্মকারখানা তার দেখভাল করার দায়িত্ব হল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তথা চট্টগ্রামের সরকারের। আমি এই কথা তাদেরকে সতর্ক করে বলতে চাই, এই অন্যায় পাপাচার কিছুতেই বরদাস্ত হবে না। এইটা বিচার খালি পরলোকের জন্য অপেক্ষা করবে থাকবে না শ্রমিকরা, আমাদের এই ইহলোকের জীবনে এর প্রতিদান এবং এর প্রতিশোধ গ্রহণ করা হবে। শ্রমিককে ন্যায্য মজুরি থেকে কিছুতেই বঞ্চিত করা চলবে না। 15 সপ্তাহের বেতন দেন নাই, শ্রমিকরা অনশনে বসেছে, হাজার হাজার শ্রমিক খুলনায় রাজশাহীতে চট্টগ্রামে নরসিংদীতে দেশের প্রায় সর্বত্র শ্রমিকের সংগ্রাম চলছে। শ্রমিকের বেতন পরিশোধের জন্য অবিলম্বে টাকা রিলিজ করেন। যতদিন শ্রমিকের বেতন আপনি না দিচ্ছেন ততদিন বাংলাদেশ ব্যাংককে হুকুম দেন, কোন মন্ত্রী এমপি কোন সচিব কোন সরকারি অফিসারকে একটা পয়সা দেওয়া হবে না। আগে শ্রমিকের বেতন পরিশোধ করবে বাংলা পরিষদ, 15 সপ্তাহ তারা কাজ করেছে তার দাম নাই। তা না হলে পরে আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি আমরা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করে বসে থাকবো, একটা পয়সা এখান থেকে কোনো মন্ত্রণালয়ে যাবে না। প্রথমে শ্রমিকের পাওনা টাকা সেইটা পরিশোধ করতে হবে, তারপরে অন্য খরচের প্রশ্ন সেগুলো আসতে পারে। শ্রমিক ভাইরা লড়াই করছে, আমি কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট হিসাবে সমস্ত শ্রমিক ভাইদেরকে বলতে চাই, আপনারা নির্ভয় থাকুন, মনের ভেতরে সাহস রাখুন, এই লড়াই আপনাদের একার লড়াই নয়, আপনাদের লড়াইয়ের পাশে আমরা আছি। আপনাদের আমার অনশন এইটার পরিপ্রেক্ষিতে বলতে চাই, অবিলম্বে সরকার যদি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনাদের 11 তম দাবি না মেনে নেয় বাংলাদেশ সহ ঢাকা সহ সারা বাংলাদেশ এই দেশের সর্বপ্রথম মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে দেশকে অটল করে দিয়ে হল আপনাদের দাবি আদায়ের সংগ্রামে সফলতা নিয়ে আসবে। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আজকে এই সংগতি সমাবেশ শেষ করছি। আমাদের পার্টির একটা প্রতিনিধি দল আজকে খুলনার উদ্দেশ্যে রওনা হবে এবং আমাদের জনগণের পক্ষ থেকে আমাদের সংগতির পাতি তাদের কাছে পৌঁছে দেবে এবং তাদের সঙ্গে সরজমিনে সামিল হয়ে তাদের লড়াইয়ে শরিক হয়ে এই দেশের শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইকে এগিয়ে নেওয়ার নূতন দিগন্ত এবং নূতন অধ্যায় রচনা করবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দেশবাসীকে পাঁচকল শ্রমিকের দাবির প্রতি সমর্থনে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।